আপনি লিখেছেন অনেকে বলছেন আধুনিক যুগে মা হওয়ার জন্য বাবার কোনো প্রয়োজন নেই তারা সিঙ্গেল মাদার হওয়াকে মহৎ ও সাহসের মনে করেন অনেকে প্রকাশ্যে এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবারে কোরআন সুন্দর আলোকে আপনার মন্তব্য জানতে চাই আজকাল বিহায় বেহায়াপনা করাটাই হলো সাহসিকতা যেটা কেউ লজ্জার কারণে করতে চায় না বা করার সাহস করে না সেটা প্রকাশ্যে করে ফেলাটাকে সাহসিকতা বলা হয় এরকম যে আপনাকে আমি গালমন্দ করে ফেললাম মানুষের সামনে এটা একটা সাহসের ব্যাপার কেউ যেটা করতে চায় না ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো আল্লাহ মাফ করুন আল্লাহ রব্বুল আলমীর যে নিয়ম রয়েছে বাবা এবং মায়ের মাধ্যমে সন্তান দুনিয়াতে আসবে এবং দাম্পত্য জীবন মানুষের বেঁচে থাকার জন্য যে কত অপরিহার্য যারা এটি মিস করেছেন তারা জানেন বা যারা দাম্পত্য জীবনের সুখ শান্তি থেকে বঞ্চিত হয়ে গেছেন তারা জানেন দাম্পত্য জীবনের সুখ শান্তি এটা কত বড় একটি বিষয় একজন মানুষের বেঁচে থাকার জন্য আল্লাহাবাহ আলম কোরআনকারিবি বলেছেন যে ওয়ালাকুম আজুয়া তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি নারীর সাথে পুরুষ একটার সাথে অপরটা তাদের সাথে সূর্য এরকম জোড়ায় জোড়ায় আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং এটি সৃষ্টির যে সুন্না সেটির দাবি যে নারী পুরুষ তারা একে অন্যের সাথে মিলিত হয়ে যৌথ জীবন যাপন করবেন সিঙ্গেল জীবন যাপন করা এটা একজন মানুষের সুখী হওয়ার জন্য কখনো উপযুক্ত পথ এবং পন্থা উপায় হতে পারে না যার কারণে আমরা অবশ্যই বলবো যে এটি আল্লাহতালার সুন্না এবং আল্লাহ তালার নিয়মের বাইরে চলে যাওয়ার প্রবণতা আমরা একটু আগে বলছিলাম যে এমন একটা সময় আমরা পার করছি হয়তো কেমতের আগে আরও অনেক বিষয় এরকম আমাদেরকে দেখা লাগতে পারে যেগুলোকে অনেকে আগে ফিতনা হিসাবে আখ্যায়িত করেছেন সেগুলোর মধ্যে থেকে একটি হলো যে যা খুশি তা করার প্রবণতা আমরা মনে করি যে সিস্টেমের বাইরে কিছু করতে পারলে সাহসিকতা সেটা যোগ্য এবং সেটিকে আমরা অনেকে অ্যাপ্রিসিয়েট করছি মনে করছি এটা সাহসিকতার বিষয় দেখুন নারী পুরুষের পারস্পরিক যে সম্পর্ক এবং ভালোবাসা এবং সম্প্রীতি এবং সৌহার্দ্য হয়ে থাকে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যে সম্পর্ক হয়ে থাকে এর মাধ্যমে সেটি পৃথিবীতে যদি কোনো সুখ থাকে তো আল্লাহর জমিনে থাকা সবচেয়ে বড় সুখগুলো একটি নবী গ্রিম বলেছেন যে দুনিয়া কুল্লো তা দুনিয়াতে যা কিছু আছে তার প্রত্যেকটি জিনিসই আল্লাহ তালা প্রত্যেকটা জিনিসকেই উপভোগ করার মতো করেছেন অর্থাৎ সেটাকে উপভোগ করা যেতে পারে আর এর মধ্যে সবচেয়ে উত্তম উপভোগের আল্লাহর সৃষ্টি হল একজন ভালো জীবনসঙ্গিনী একজন ভালো জীবনসঙ্গিনী যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনার জীবনটা সবচেয়ে বেশি উপভোগ্য হতে পারে আপনি লাইফটাকে অনেক বেশি এনজয় করতে পারেন এবং অনেক বেশি সুখে থাকতে পারেন আপনি সুখের অন্যতম বড় একটি উপকরণ এবং মাধ্যম এটি অতএব এই লাইফ এর বাইরে চলে যাওয়ার মধ্যে কখনও মানবতার কল্যাণ থাকতে পারে না এই যে সন্তান নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সন্তান না নিয়ে সন্তান নেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা এবং বৈবাহিক জীবনের বাইরে সিঙ্গেল জীবন লাইফ লিড করা এবং একাকি থাকা এবং যা করার প্রবণতা এগুলো কি করেছে এগুলো পৃথিবীর অনেক দেশে নানা রকমের সংকট তৈরি করেছে আজকে চায়না চাইলেও তাদের নাগরিক বৃদ্ধি করতে পারছে না তাদের সংকট রয়েছে আজকে উন্নত দেশগুলোতে আপনার বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার তারা পূর্বের জায়গায় ফেরত আনতে পারছে না এবং ক্রাইসিস সৃষ্টি হচ্ছে বাইরের লোক দিয়ে তাদের কাজ করতে হচ্ছে দেশের নাগরিকের সংখ্যা কমছে এবং একই অবস্থা আমাদের প্রিয় মাতৃভূমিরও জন্মের হার কমতে কমতে যেই পর্যায়ে যাচ্ছে তাতে প্রেডিকশন বলে যে সামনে সেটি ভয়ঙ্কর একটি জায়গায় গিয়ে দাঁড়াবে তো এগুলো কখনও আমাদের জন্য সুখকর কোনো কিছু হয় না এই টেন্ডেন্সি আমাদের ত্যাগ করতে হবে যে আমরা নতুন কোনো কিছু করলেই সেটা যোগ্য আল্লাহর যে নিয়ম আল্লাহর যে সুন্না এর বাইরে মানবতার কল্যাণ নিহিত নেই আমরা পৃথিবীর ইতিহাসে বহুবার মানুষের বহুত ট্রায়াল বহু পরীক্ষা নিরীক্ষা আল্লাহর যে নিয়মের বাইরে সেটা দেখেছি এবং সেগুলোর করুণ পরিণতিও দেখেছি যার কারণে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস এবং ইমান অটল থাকতে হবে যে আমরা আল্লাহর সুন্না এবং নিয়মকেই আমাদের জন্য অনুকরণীয় অনুসরণ হিসেবে দেখে নিব